আসসালামু আলাইকুম, আমি বিপ্লব খান, প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। তো আজকের ভিডিওটি মেক করার একটি কারণ, বছরের শেষ দিকে আমরা ফ্রিল্যান্সাররা কেন কাজ খুব কম পাই, তো এই জিনিসটা ফেস আমরা আগে থেকেই করি। যারা পুরাতন ফ্রিল্যান্সার, অভিজ্ঞ ফ্রিল্যান্সার যারা, তারা জিনিসটা ফেস করে থাকে যে আমরা বছরের শেষ দিকে কাজ খুব কম পাই। তো যারা নতুনরা আছেন তারা জিনিসটা হয়তো, যারা প্রথম প্রথম ঘটছে তাদের সাথে, তারা হয়তো ডিপ্রেশন, আপসেট অথবা হতাশ হয়ে থাকে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা শুধু নতুন ফ্রিল্যান্সারদের সাথেই ঘটে এমন কোনো কিছু না, পুরাতন ফ্রিল্যান্সার সাথেও ঘটে থাকে। আমরা যারা পুরাতন ফ্রিল্যান্সার তারাও এই জিনিসটা আগে ফেস করতে করতে এই পর্যায়ে এসেছি। তো নতুনরা আপসেট হবে, এটা স্বাভাবিক। তো এখানে এখানে মেইন টপিকটা হচ্ছে কেন আমরা ডিসেম্বর থেকে কাজ করব। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা যে ক্লায়েন্টগুলোদের কাজ করি, যে ফরেন কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করি, তারা বেশিরভাগই ইউকে, ইউএস বেস। তো সাধারণত তারা খ্রিস্ট ধর্মী হয়ে থাকে, যেহেতু খ্রিস্টান ধর্মের তারা, তো বছরের শেষ থেকে ডিসেম্বর 25 তারিখে তাদের ক্রিসমাস ডে অথবা বড়দিন, সেই দিনটি উদযাপনের যে আগাম মুহূর্তটা, তারা সেই সময়টাকেই প্রেফার করে, সেই সময়টাই তারা টাইমটা দিয়ে থাকে। তো সেই সময় তারা খুব কাজ কম করে, যেহেতু তাদের বছরের একটি দিন, সেই দিন কি করবে না করবে তার জন্য, আগাম মুহূর্তে নেওয়ার জন্য ওই মাসটাকে, সেই দিক দিয়ে তারা ব্যস্ত থাকে। তো সে টাইমে তারা কাজ খুব কম করে বা কাজ অনেকে করেই না মোস্ট অফ দ্য। তো আমরা পাচ্ছি, আমরা যারা বলে দিয়েছে কিছু কিছু যেহেতু পার্মানেন্ট ক্লায়েন্ট রয়েছে, তারা হয়তো কম বেশ কাজ পাচ্ছে, আমরা কম বেশ কাজ পাচ্ছি, কিন্তু যে নতুন বায়ারগুলো তাদের থেকে নোটটা খুব কম পাচ্ছি। তো সেই জিনিস নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমাদের সেরকম টেনশন না করাটাই ভালো, কারণ যেহেতু এই টাইমটাতে আপনি ফ্রি আছেন, তো এই টাইমটাতে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন, নতুন নতুন আর বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনার যা বিভিন্ন আকাঙ্ক্ষা যা আছে সেসব জানতে পারেন। তো আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করবো যে যেহেতু আপনি এই টাইমটা কাজ পাচ্ছেন, তো এই টাইমটাতে আপনি স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারেন, অথবা যদি বেশি ডিপ্রেস অথবা আপসেট লাগে তাহলে আপনি হয়তো ঘুরে আসতে পারেন, আশেপাশেগুলো থেকে ঘুরে আসতে পারেন, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, সব কিছু ভালো লাগে। তো এইসব জিনিস নিয়ে অবশ্য টেনশন করার কোনো কারণ নেই, কারণ এটা সম্ভবত সবসময় হয়ে থাকে বছরের শেষের দিকে, কিন্তু উইন্টার সিজন এই আমরা সবসময় ফেস করে আসছি। তো যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদের উদ্দেশ্য পাবো, টেনশন করার কিছু নেই, আপনি লেগে থাকুন, চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে ইনশাল্লাহ। তো অবশ্যই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচার আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু সময়ের কারণে আমি ভিডিওগুলো মেক করতে পারি না, আমি ট্রাই করবো ইন ফিউচার আরও ভিডিও মেক করার, ফ্রিল্যান্সিং সম্বন্ধে আরও ভিডিও মেক করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।